আমরা সবাই জানি নোমান ভাই কেন তোমাকে নিউজটা পড়তে দিয়েছে। কি জানো বলো না, আমি তো জানি না। এক্সকিউজ মি, তোমরা কি জানো, কি জানতে চাও, কি বলতে চাও সেটা তোমাদের প্রবলেম। আমি নিউজটা পড়ে তোমাকে হেল্প করেছি, আর তুমি আমাকে উল্টোপাল্টা কথা বলছো। নোমান ভাই চাকরি চলে গেছে, তোমাকে নিউজটা পড়তে দেওয়া হয়েছে। লম্পট একটা, কি করে যে এসব লোকজন এসব স্টেশনে চাকরি করতে আসে, উফ আল্লাহই জানে। দেখি সব ইয়েস, কি ব্যাপার খেয়াল, এত হাঁপাচ্ছেন কেন? কি ব্যাপার বলেন তো নোমান ভাই। চাকরি ছেড়ে দিয়েছি, এটাই তো, কিন্তু ছাড়িনি, মতিন ভাইয়ের অনুরোধেই থেকে গেছি। কিন্তু আপনি চিন্তা করবেন না, নিউজটা আপনি পড়বেন। আসলে নোমান ভাই, আমি নিজেই চাকরিটা কন্টিনিউ করব নাকি জানি না। আমি নতুন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, সেটা যদি হয়ে যায় তাহলে চাকরিটা ছেড়ে দেয়। আর আপনি রোকসানাকে দিয়ে করান, অথবা নতুন যাদের ইন্টারভিউ নিলাম তাদের কাউকে। খেয়া, প্রবলেমটা কি আপনার? রুনি কষ্ট পাবে, আর তাছাড়া ওরা খারাপ কথা বলে আমার শুনতে ভালো লাগে। প্লিজ খেয়া, রুনি কষ্ট পাওয়ার মতো মেয়ে না। আর হ্যাঁ, ও অনেক আজে বাজা কথা বলবে, কিন্তু যেটা সত্য না সেটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। দেখা যাবে কি হয়, আপনি নিউজটা পড়বেন এটাই ঠিক। যাক, কাল দেখা হচ্ছে। শশী, আমি না কাল থেকে নিউজটা পড়ছি। আসলে নোমান ভাই আমাকে এত করে রিকোয়েস্ট করলো, আমি না মানা করতে পারলাম না। জি, এখনো পর্যন্ত নেই, মাত্র তো বিয়ে হলো। তা কত বছর হলো? এই 3 বছর। নিশ্চয়ই এখনই ছেলে মেয়ে নেওয়ার কোনো প্ল্যান নেই সেরকম? এসব কোনো প্রশ্ন হলো নাকি? এসব তোকে কেউ জিজ্ঞেস করবে না, যা
মা জিজ্ঞেস তো করতেও পারে, ধরো ওখানে খুব কঠিন একটা মহিলা আছে, সে তো জানতে চাইতেও পারে। আমি উত্তরটা দিচ্ছি, সাহেব যদি জানতো। আমি একটা জিনিস ঠিক করেছি জানো, আমি ঠিক করেছি যে এই যে তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে দুধ খাওয়াও, এটা আমার খুব ভালো লাগে। ঠিক এরকমই কিছু একটা করব আমরা, ধরো রিভার ক্রুজে গেলাম, লম্বা দুইজন মিলে দুই মাস ধরে ঘুরবো ফিরবো, শুধু তুমি আর আমি। মা তুমি ছুটি নেবে, তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি। বিয়ে করে ফেল, তখন তুই আর তোর বর মিলে হানিমুনে যাবি, কত দেশ দেখতে পাবি। রঞ্জনা যেমন সারা বিশ্ব ভ্রমণ করে বেরিয়েছেন, কত জ্ঞান অর্জন করেছেন, আহরণ করেছেন, তোরাও সেরকম করবি। মা শোনো, প্রথম কথা হচ্ছে গিয়ে যে রবীন্দ্রনাথের মতো ওরকম মানুষ, মনের মানুষ এখন কোথায় পাবে তুমি? তার থেকে বাদ দাও, প্রশ্ন করো। কয় তোমার তো প্রশ্ন, তোমার করো না। তাও বটে, আমি জানতাম তুমি এখন এইসবই বলবে। বন্ধু তো একটা লাগবে জীবনে, আমি তো আর সারা জীবন বাঁচবো না তোর সঙ্গে। আচ্ছা বল না, দেখি তো তোমার স্বামীর নাম কি? আমাদের জীবনটা না একসময় সবকিছু একদম ছকের মধ্যে হয়ে যায়। সকালে উঠে দাঁত ব্রাশ করা, রাতে ঘুমাতে যাওয়া, এর মাঝে সব কিছু, সব কিছুই যেন একটা নতুন কোনো কিছুর ছোঁয়া ছাড়াই পুরনো একটা রিদমে চলতে থাকে। কিন্তু তারপরও আমরা দুষ্টুমি করতে করতে এমন কিছু একটা করে বসি, আমরা বুঝেই পাই না যে নতুন একটা দিগন্ত হয়তো আমাদের জন্য খোলা হতে পারে, নতুন একটা জায়গা, হয়তো সেখানেই আমাদের ভালো লাগা আমাদের সব কিছু তৈরি হয়ে যাবে। হয়তো আপনাদের জীবনে এরকম কোনো গল্প আছে, আজকে আপনাদের এইসব গল্প আমার সাথে শেয়ার করবেন। চাকরিটা করতে চান? জি, সেই রকম ইচ্ছা আছে। মানে ইচ্ছা বদল হতে পারে নাকি? হ্যাঁ পারে, মানে যদি চাকরিটা মন মতো না হয় তো। ভেরি গুড। আচ্ছা, আপনি নিশ্চয়ই আমাদের প্রজ্ঞাপনে একটি বিষয় লক্ষ্য করেছেন, এই স্পেশালিটি নিয়ে আপনার বক্তব্য কি? কোনো বক্তব্য নেই তো। বিয়ে করেছেন কদিন? 1095 days. What? Oh, madam, 3 বছর. Oh, very smart. আপনার হাজবেন্ড কি করেন? ও একটা টেলিকম কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছে। বাহ, কি নাম? নাম? আপনার হাজবেন্ডের? জহিরউদ্দিন মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ জহিরউদ্দিন চৌধুরী। মোহাম্মদ জহিরউদ্দিন চৌধুরী। তুই হ্যাঁ, আরেকটু হলেই তো ধরা পড়ে গিয়েছিলি। তুমি হাসছো? অথচ ওইখানে আমার গলা শুকি একেবারে কাঠ। প্রশ্ন শুনে মনে হলো কি নাম বলবো কি নাম বলবো, হঠাৎ মনে পড়লো বাবার পিওনের কথা, সাথে চৌধুরী জুড়ে দিলাম। এত সব সম্ভাব্য প্রশ্ন তৈরি করলি, নামটাই ঠিক করেছি। তা কি মনে হয় চাকরিটা হবে? হলে হবে, না হলে নাই। আমি তো
মজা করতে গেছিলাম। যাই হোক, আমার ইন্টারভিউটা কিন্তু খুব ভালো হয়েছে। আমার যদি চাকরিটা হয়ে যায় তাহলে আমি চাকরিটা করব। কেন কেন আবার প্রতিদিন আনম্যারিড হয়ে বাসা থেকে বের হব, অফিসে ঢুকবো ম্যারিড হয়ে, আবার অফিস থেকে বের হয়ে বাসায় আসার পরে আনম্যারিড হয়ে যাবো। দেখ কী করবি। শোন, আমি একটু বার হব, বড়পাড়ার ওখানে যাবো, তুই যাবি আমার সঙ্গে? না না, আমি বড় খালার ওখানে যাবো না। বড় খালা আমাকে দেখলেই শুরু করে, বিয়ে কবে করবি, বিয়ে কবে করবি, আমার গাটা জ্বলে যায়। ঠিক আছে, বড় আপার ওই অভ্যাস, সবাইকে একই কথা বলে, আমাদের এত বয়স হয়েছে আমাদেরকেই ছাড়ে না। দেখ তোর যেতে হবে না, আমার কিন্তু ফিরতে একটু দেরি হবে, ঠিক আছে? তুই খেয়ে নিস, ডিনারটা শেষ করে নিস, তুমি আসবে তারপরে। এভাবে কি করে চলবে? এত বড় একটা ঘটনা ঘটলো, তারপরও না না, ওকে দিয়ে কাজ করানো অসম্ভব না। আমি জানি না, কিন্তু কি করবেন বলেন, এদেরকে নিয়েই তো আমাদের কাজ করতে হবে। আর পৃথিবীতে কিছু মানুষ আছে এরকমই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আসলে আপনি ভুলে যান না মতিন ভাই, ঘটনাটা যদি আপনার সঙ্গে ঘটত তাহলে আপনি বুঝতেন, সবার সামনে কত বাজে কথা বলল, লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল, মেয়েটা একটা স্টুপিড, এভাবে কাউকে ট্র্যাপে ফেলে, না না আপনি বুঝবেন না। বুঝবো না কেন, অবশ্যই বুঝি। আর তাছাড়া আপনি এখানকার একজন পুরাতন স্টাফ, আপনাকে আমি সম্মানও করি। আর আমি যেটা বলবো সেটা হলো যে একটু ওদের সাথে সাবধানে কথা বলবো, ব্যাস। সাবধান কি বলছেন, আমি তো ওদের সঙ্গে কথাই বলতে চাই না। চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, এই যে ওই রকম খারাপ যারা তাদের সাথে আপনাকে ডিল করতে হবে না। আর এখন থেকে কে কটা নিউজ পড়বে সেটা আমি দেখব। মতিন ভাই, আপনি যদি আমার সব কাজ করে দেন তাহলে আমাকে আর দরকার কি? প্লিজ আপনিও আর আমাকে অপমান করবেন না। দেখেন, ওই শশী আর দীপা যদি ওকে এইভাবে উস্কে না দিত তাহলে এতটা বাড়াবাড়ি ও করতো না। আর শাহেদ ওকে কতবার নিষেধ করলো, ও শুনলই না। আচ্ছা আসলে কি করবো বলেন, এটা মহা বিপদ, কোন দিকে আমি সামলাবো? আপনি এক কাজ করেন, ওই খেয়াকে দিয়ে আর নিউজটা কন্টিনিউ করা দেবেন। এমনিতে মেয়েটা একেবারে সকালবেলা আসে কাক টাকা ঘুরে, তারপর আবার নিউজ, দরকার নেই। ওকে নো প্রবলেম, আমি নতুন কোনো একজনকে দিয়ে করবো, কিন্তু প্লিজ ওই রুনিকে দিয়ে আমি নিউজ পড়াতে পারবো না, এই রিকোয়েস্ট আপনি করবেন না। কী আর করা, আমি চাচ্ছিলাম ব্যাপারটাকে একটা মিনিমাইজ করে নিতে, এটা যখন হলো না ফরগেট ইট, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবেই করেন। থ্যাংক ইউ। হ্যালো মতিন ভাই, তুমি কোথায়? আমি লবিতে। খুব ব্যস্ত? জি না ভাইয়া, আপনি বলেন। আমার রুমে কি একটু আসতে পারো, কথা আছে। কি বলেন ভাইয়া, পারবো না মানে ব্যাপার না। ঠিক আছে চলে এসো।
স্পেস লোকেশন এবং আরেকটা স্পেস আপনার কথাটি লিখে পাঠিয়ে দিচ্ছেন 8960 এই নাম্বারে এবং দেখুন আমাদেরকে সন্তোষ এসএমএস করেছেন এবং সেই সাথে আছেন মালিহা বগুড়া থেকে এবং আরো আছেন আমাদের সাথে মিঠুন খুলনা থেকে তুমি কিন্তু ছোট না তুমি এরকম বাচ্চাদের মতো অ্যাটিটিউড করো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এমবিএ করেছ বুদ্ধি তো কম হয়নি সরি মতিন ভাই সরি কিসের সরি বলো আমাকে কিসের সরি তুমি নিজেকে ছোট করেছ অন্যকে ছোট করার জন্য এটা আর কখনো করো না আচ্ছা এ ব্যাপারে তোমাকে ইন্ধন দিয়েছে কে বলো তো কেউ না সরি আমি নোমানকে অনেকভাবেই বোঝাতে চেষ্টা করেছি কিন্তু ও মানতে রাজি নাকি কিছুতে এটা মেনে নিতে পারছে না এটা ইগোর ব্যাপার বুঝো তো আমি জানি না ও আর তোমাকে নিয়ে কাজ করবে কি না তাহলে তাহলে তো আমিও তো জানি না এখন থেকে তুমি অন্যদের কাজ করবে আর শোনো একটু ভেবে কাজ করবে দোষ করবে তুমি আর ব্লেম দেবে অন্যদেরকে আর তাছাড়া প্রতিদিন তো তুমি দেরি করে আসো কি আসো না মাঝে মাঝে ওই মাঝে মাঝে ওই একই হলো না মাঝে মাঝে ঠিক আছে যাও তুমি তোমার কাজে যাও সকালবেলার পাখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ভেজা 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 সকালে স্বাগতম জানাচ্ছি আমি আরজে সকিনা এবং আপনাদের অনেকদিন ধরে বলছি আপনাদের জন্য একটা চমৎকার সারপ্রাইজ অপেক্ষা করছে এক মাস ধরে কিন্তু আমি হিন্টস দিয়েই যাচ্ছি আপনাদের কী কী হিন্টস দিচ্ছি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে চারটি এবং যার বাবা সত্য সাহা নামেই যার পরিচয় যার মা রমলা সাহা নামেই যার পরিচয় এবং যার ভাই মাস্টার সুমন পুরো পরিবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিবার এবং আমাদের মাঝখানে আছে ইমন সাহা ছোটবেলা থেকে জানি বাবা ওই ঘরে শুরু করছে বা গান নিয়ে বসেছে তার মানে ওই ঘরের পাশ দিয়ে যাওয়া যাবে না আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ন করছি এই অফিসে তোমার যে কোনো পার্সোনাল ইমেজ নাই সেটা তুমি জানো আমি জানি প্রয়োজনে বেতন কেটে রাখবে ম্যাডাম বেতন তো কাটাই যায় কিন্তু এতে ওরা খুব মাইন্ড করে ওকে তাহলে ওদের ব্যাপারে যে আমরাও মাইন্ড করি সেটা ওদের আমলে নিতে বলেন আচ্ছা খালু কি কারো প্রেমে টেপে পড়েছে আই মিন ওর অফিসে তো অনেক সুন্দরী মেয়ে আছে ওদের কারো প্রেমে টেপে পড়েছে নাকি